সিকিম বেড়াতে এসেছি আমরা। সিকিমের আরিতার সিল্ক রুটের একটা জায়গা ইস্ট সিকিম, সেখানে আরিতার পিছনে আরিতার হাই স্কুল রয়েছে, সেকেন্ডারি স্কুল। সঙ্গে দেখতে পাচ্ছ আমার মেয়ে, মেয়ে রয়েছে, অন্যান্য ফ্যামিলি যারা ফ্যামিলি মেম্বার যারা তারাও আছে। আজকের বিশেষ আনন্দেই সিকিমের সিল্ক রুটে আসা, কারণ এর আগেও আমরা সিল্ক রুটে এসেছি, ভালো লেগেছে। সিকিম আসতে চিরকালই ভালো লাগে। আমি এমনি মজার ছলে বলি যে অল্প বয়সের পুষ্টিকর খাদ্য বেড়াতে যারা ভালোবাসে তাদের ক্ষেত্রে সিল্ক রুট অত্যন্ত ভালো জায়গা, বিশেষ করে সিকিম তো অত্যন্ত ভালো জায়গা। তো গত কয়েকদিন আগে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমার চ্যানেলটা 1K সাবস্ক্রাইবার ফুলফিল করতে পেরেছে, সেটা একটা ভালো খবর। এই বিষয়ে নতুন করে একটা আনন্দ পাওয়ার, ভালো লাগার ব্যাপার তো থাকে অবশ্যই। তো সেই জন্যই হঠাৎ করে চলে আসা, টিকিটটা পাওয়ার একটা চাপ ছিল, তো তাও আমরা কষ্ট করে টিকিট জোগাড় করে কিছু মতো আরএসিতে, হ্যাঁ আরএসি করে সারা রাত ঘুম না হয়ে তবে চলে এলাম। আপাতত একটা মঞ্চটি দেখতে যাচ্ছি, মঞ্চটা দেখার সামনে এলে আবার আমরা আসছি। ভেবেছিলাম মঞ্চটি আছে কিন্তু মঞ্চটি নেই, আপাতত বিফল মনোরথ হয়ে আমরা ফিরে যাচ্ছি। মঞ্চটি নেই, একটা লেক আছে, সেই লেকটা দেখতে গেলে অনেকটা সময় লাগবে, অন্ধকার হয়ে যাবে, তাই আমরা আপাতত আবার আমাদের হোটেলেই হোমস্টেতেই ফিরে যাচ্ছি। সবথেকে গুরুত্বপূর্ণ, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সঙ্গে আছো, সঙ্গে ছিলে, সঙ্গে ব্লগ থাকবেও আশা করি ভবিষ্যতে, অডিও বন্ধ হয়ে গিয়ে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ। যদি কোনোভাবে স্টুডেন্টদের কোনোভাবে উপকার হয়ে থাকে আমার ভালো লাগবে, যদি কোনো কমেন্ট করার থাকে, কিছু বলার থাকে অবশ্যই তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে জানিও। এখানে একটা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, জঙ্গলের একটা বিশেষ সাউন্ড আছে, শুনতে পাচ্ছ জঙ্গলি পোকাদের একটা সাউন্ড। এই সাউন্ডটা কাঠে থাকে, এগুলো পাইন গাছ, পাইন গাছের কাঠের মধ্যে থাকে একটা জঙ্গলের, জঙ্গলের একটা বিশেষ পোকার সাউন্ড, পোকার একটা বিশেষ ধরনের পোকা, সে পোকার আওয়াজ।